মিয়ানমারে মেয়েদের ফুটবল দল না পাঠানোর কারণে সমালোচনা হচ্ছিল। সমালোচনার তোপে পড়ে মুখ খুললেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। হঠাৎ সংবাদ সম্মেলন করে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বললেন, টাকা নাই তাই দল পাঠাতে পারিনি। তিনি বলেন, আগামী 24 এপ্রিল আরেকটা দল সিঙ্গাপুরে যাবে, আর সিনিয়রদের দল যাবার কথা ছিল মিয়ানমারে অলিম্পিক গেমস ফুটবলে, কিন্তু বিও এ টাকা দেয়নি। আমি মন্ত্রণালয়ের কাছে চিঠি চেয়েছিলাম, পাইনি। স্পন্সরদের সঙ্গে কথা বলেছি, তারাও এগিয়েও আসেনি। 1 কোটি টাকা লাগবে মিয়ানমার পাঠাতে, কিন্তু ফেডারেশনের 1 কোটি টাকা জোগাড় করার সামর্থ্য নেই কেন? এ প্রসঙ্গে সালাউদ্দিন বললেন, 20-25 কোটি টাকা তো জোগাড় করি, কুয়া থেকে পানি তুলতে তুলতে একসময় ফুরিয়ে যায়, তখন আর কেউ দিতে চায় না।